বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে একটা হাস্যকর গল্প শেয়ার করব। তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের এই কোভিডের পরিস্থিতিতে সরকার এবং বোর্ড ডিসিশন নিল যে তোমাদের পরীক্ষা নেওয়া অফলাইনে যাবে না, সেই কারণে পরীক্ষা ছাড়াই তোমাদের এক মূল্যায়ন পদ্ধতির দরুন পাশ করিয়ে দেওয়া হবে। মাধ্যমিকের ক্ষেত্রে একরকম মূল্যায়ন পদ্ধতি স্থির করা হলো, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আরেক রকম পদ্ধতি স্থির করা হলো। যখন এই পদ্ধতি আসলো, তৎক্ষণাৎ আমি তোমাদেরকে ভবিষ্যৎবাণী করে বলে দিলাম যে মাধ্যমিকের যে মূল্যায়ন পদ্ধতি আছে সেই মূল্যায়ন পদ্ধতি ঠিক আছে, কিন্তু উচ্চ মাধ্যমিকের যে মূল্যায়ন পদ্ধতি আছে সেই মূল্যায়ন পদ্ধতির দরুন অনেক এরকম স্টুডেন্ট থাকবে যে স্টুডেন্ট সমস্যায় পড়বে এবং এটা নিয়ে একটা বিরাট জটিলতা সৃষ্টি হবে। যেদিনকে এই মূল্যায়ন পদ্ধতি ঠিক হলো তার দুদিনের মধ্যে আমি জেনে গেলাম, কিন্তু বোর্ড রাজ্য সরকার যে মূল্যায়ন পদ্ধতি ঠিক করলো, শিক্ষাবিদ যে মূল্যায়ন পদ্ধতি ঠিক করলো, ও তারা অ্যাকচুয়ালি জানতে পারলো না যে এই মূল্যায়ন পদ্ধতিতে স্টুডেন্টদের বহু সমস্যা হতে পারে। স্টুডেন্টরা তাদের প্রাপ্ত নম্বর থেকে এবং তাদের বিভিন্ন স্থান থেকে বঞ্চিত হতে পারে, যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদের আকারে, আন্দোলনের আকারে ছাত্রছাত্রীদের, সেটা কিন্তু এক মাস আগে আমি তোমাদের সঙ্গে তুলে ধরেছিলাম এবং যেদিনকে রেজাল্ট বেরিয়ে গেছিলো সেদিনকেও আমি কিন্তু এই বিষয়টা তুলে ধরেছিলাম, রাজ্য সরকারের কাছে রিকোয়েস্ট করেছিলাম এই বিষয়টা নিয়ে। তোমরা রীতিমতো জানো আমি একমাত্র সবার প্রথম ওম ইউটিউবে কিন্তু এই বিষয়টা শেয়ার করি, আমাদের মিডিয়া কোনো এই বিষয়ে তাৎক্ষণ্যপর কোনো কথা বলেনি, অন্য কেউ এই বিষয়টা নিয়ে উল্লেখ করেনি। যেদিনকে মূল্যায়ন পদ্ধতি অ্যাকচুয়ালি ইস্যু হয়েছিল সেদিনকে আমি বলেছিলাম উচ্চ মাধ্যমিকের এ কেমন মূল্যায়ন, যেখানে কেউ যদি ক্লাস টেনে পাশ করে এবং ইলেভেনেও পাশ করে সেক্ষেত্রে কেউ টুয়েলভে ফেলও করতে পারে, এ কেমন হাস্যকর মূল্যায়ন পদ্ধতি। তোমরা নিজেরাই ভেবে দেখো না যে তোমরা উচ্চ মাধ্যমিকের জন্য প্রস্তুতি নিচ্ছিলে, তোমাদের পরীক্ষা নিল না, অথচ পরীক্ষা ছাড়াই একটা নতুন মূল্যায়ন পদ্ধতি তাদের ইচ্ছে মতন তারা ক্রিয়েট করলো। আগে বলা ছিল না যে 11 এর নম্বরকে নেওয়া হবে, তার সত্ত্বেও তোমাদেরকে ফেল করিয়ে দেওয়া হলো পরীক্ষা ছাড়াই। এ কেমন মূল্যায়ন যে একটা স্টুডেন্ট পরীক্ষা দিল না, তার মেধাটা অ্যাকচুয়ালি বোঝা গেল না, তার সত্ত্বেও তাকে ফেল করে দেওয়া হলো, ন্যূনতম পাস নম্বরটুকু দেওয়া হলো না, যেটা আমরা রীতিমতো বা আমি রীতিমতো এক যেদিনকে মূল্যায়ন পদ্ধতি বিবেচিত হলো সেই দিনকেই আমি ভিডিও ক্রিয়েট করে দিয়ে দিলাম। আর এত বড় একটা সংস্থা, এত বড় একটা বোর্ড, তারা কি বুঝতে পারলো না যে এই মূল্যায়ন পদ্ধতি যদি লাগু করা হয় সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে অসুবিধা হতে পারে, অনেক ছাত্রছাত্রী মাধ্যমিকে পাশ এবং একাদশ শ্রেণীতে পাশ করা সত্ত্বেও উচ্চ মাধ্যমিকে ফেল করতে পারে, এরকম কেন মূল্যায়ন পদ্ধতি হলো? যদি এরকম মূল্যায়ন পদ্ধতি ক্ষেত্রে যে মাধ্যমিকের ক্ষেত্রে বেশি নম্বর নেওয়া হবে, উচ্চ একাদশ শ্রেণীর ক্ষেত্রে কম নম্বর নেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রী বেশি নম্বর পেত, এমন করা হতো মাধ্যমিকের ক্ষেত্রে 70% নম্বর নেওয়া হবে এবং একাদশ শ্রেণীর ক্ষেত্রে দেখা যাবে 30% নেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু অনেকেই পাস করতো। এইরকম গাফিলতি বোর্ড এত বড় একটা সংস্থা কেন করে? যদিও তোমরা যেভাবে আন্দোলন করেছো, তোমরা যেভাবে প্রতিবাদ জানিয়েছো তোমাদের নিজেদের লড়াইয়ের জন্য, তোমরা এতটাই শক্তিশালী, নিজেদের বাস্তব অধিকারকে নিজেরা অর্জন করে নিতে শিখেছো, তার জন্য আমি খুবই হ্যাপি। কারণ যদি আগে আমাদের মিডিয়া এই ধরনের কাজ করত, যেটা আমি রীতিমতো ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম এ কেমন মূল্যায়ন, বা অন্যান্য ইউটিউবারও যদি সেই সময় এই বিষয়টা হাইলাইট করত, তাহলে কিন্তু আগেভাগেই এটা নিয়ে একটা বড় ইস্যু হতো এবং তোমাদের সমস্যার সম্মুখীন হতে হতো না। ক্ষেত্রে আমি আগেই বলেছিলাম তোমাদের যে আন্দোলনের পাওয়ার রয়েছে, তোমাদের যে একটা টুইটের পাওয়ার রয়েছে, তোমাদের যে সোশ্যাল মিডিয়ার পাওয়ার রয়েছে, সেই পাওয়ার কিন্তু অধিক বৃহত্তম। সেই কারণেই কিন্তু তোমরা যে হারে প্রোটেস্ট করেছো, তোমরা যে হারে অ্যাকচুয়ালি এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছো, সেক্ষেত্রে কিন্তু সরকার রীতিমতো নড়ে বসেছে এবং আমাদের উচ্চশিক্ষা সংসদের যে দলনেত্রী মহুয়া দাস, তাকে কিন্তু নবান্নে পেশ করা হয়েছে। ম্যাম মহুয়া দাস অ্যাকচুয়ালি স্টুডেন্টদের জন্য মহৎ কোনো কাজ করেনি, যার জন্য নবান্নে ডেকে পাঠানো হয়েছে। এ তার যে অ্যাকচুয়ালি মূল্যায়ন, সেই মূল্যায়নে এই মুহূর্তে স্টুডেন্টরা যেহেতু সন্তুষ্ট নয়, তার মূল্যায়নে কিন্তু রীতিমতো আমাদের সরকারও অখুশি, সেই কারণেই কিন্তু তাকে নবান্নে ডাকা হয়েছে। এবং তোমাদের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা আছে সেটি বলার আগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, আর আমাদের পরিবারের নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তোমাদের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে তোমরা যারা রীতিমতো উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের যে অভিযোগ রয়েছে, তোমাদের যে মন্তব্য রয়েছে, তোমাদের যে অ্যাকচুয়ালি সমস্যা রয়েছে, সেটা লিখিত পত্রের মাধ্যমে
তোমরা স্কুলে জমা দিতে পারো এবং তোমাদের যে রিভিউর সময়সীমা দেয়া হয়েছিল সেই সময়সীমাকেও কিন্তু বাড়িয়ে দেয়া হয়েছে। এবং তোমরা অনেকে অভিযোগ করছিলে আমাকে যে স্কুলের প্রধান শিক্ষক বলছে যে আমাদের এই এই অ্যাকচুয়ালি আমাদের সমস্যা আছে, আমরা এই মধ্যে রিভিউ করতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু ও তোমাদের রিভিউর পরিসংখ্যা সময় কিন্তু অনেকটাই বেড়ে গেল, প্রায় 7 দিন। এবং তোমাদের যেখানে একটার থেকে এস 5টা পর্যন্ত সম্পূর্ণ অভিযোগ নেওয়া হবে, তোমার যে বক্তব্য সেটা লিখিত পত্রের মাধ্যমে তোমরা স্কুলে জমা দাও। তোমরা পত্রের মাধ্যমে তোমাদের যে সমস্যা, তোমাদের যে অভিযোগ তুলে ধরবে সেটি কিন্তু 7 দিনের মধ্যে উচ্চ শিক্ষা সংসদে প্রধান শিক্ষকেরা কিন্তু জমা দেবে। এক্ষেত্রে বলে রাখি, রবিবার দিনও কিন্তু তোমাদের জন্য অ্যাকচুয়ালি স্কুল খোলা থাকবে, তোমাদের সমস্যার কথা শোনার জন্য, তোমাদের অভিযোগ হিসাবে পত্র দেওয়ার জন্য 1টা থেকে 5টা পর্যন্ত প্রতিদিন, যেদিনকে ছুটির দিন সেই দিনকেও কিন্তু স্কুল রীতিমতো খোলা থাকবে। এছাড়া তোমরা বিজ্ঞপ্তিতে একটি হেল্পলাইন ইমেল তোমরা দেখতে পাচ্ছ, hsexamquery21@wbchse.org.in। এই যে ইমেল অ্যাড্রেস, তোমরা কিন্তু অনেকেই বলছো এই ইমেল অ্যাড্রেসে কি আমাদের ইমেল করতে হবে, একেবারেই না। তোমাদের কিন্তু সরাসরি সমস্যার কথা পত্রের মাধ্যমে একটি চিঠি লিখে রীতিমতো ও তোমাদের স্কুলে জমা দিতে হবে, এবং সেই আবেদনমূলক এবং অভিযোগমূলক চিঠিগুলো কিন্তু রীতিমতো সংসদে জমা দেবে তোমাদের স্কুলের তরফ থেকে। সেই কারণে তোমাদের কিন্তু এই ইমেল অ্যাড্রেসে ইমেল করলে হবে না, এটা শিক্ষকদের উদ্দেশ্যে দেয়া হয়েছে। তোমরা কিন্তু রীতিমতো তোমাদের অভিযোগ, তোমাদের মন্তব্য, তোমাদের সমস্যার কথা চিঠির মাধ্যমে তুলে ধরে স্কুলে জমা দাও, সেখান থেকেই কিন্তু তোমাদের সমস্ত রকম হেল্প করা হবে। এটা দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে তোমাদের যে বিক্ষোভ ছিল, তোমাদের যে সমস্যা ছিল ও তোমরা যে বিষয়গুলো তুলে ধরেছো, সোশ্যাল মিডিয়া যে বিষয়গুলো তুলে ধরেছে সেই বিষয়গুলো কিন্তু রীতিমতো আমাদের সরকারের কাছে গেছে, এবং সরকার রীতিমতো সেই কারণেই উচ্চশিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকে তলব করা হয়েছে নবান্নে, এবং নবান্নে তলব করে কিন্তু এই ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তোমাদের ক্ষেত্রে। সেই কারণে তোমরা অনেকটা পরিমাণ এখন নিশ্চিন্ত হতে পারো। তোমাদের যাদেরকে কম নম্বর কিংবা ভুল নম্বর দেওয়া হয়েছে তাদেরকে অবশ্যই সঠিক নম্বর দেওয়া হবে, এবং আশা করব যাদেরকে এই মূল্যায়ন বা এই বিকৃত মূল্যায়ন পদ্ধতির দরুন ফেল করানো হয়েছে তাদেরকেও পাস করিয়ে দেওয়া হবে বা এট নিয়ে বিবেচনা করা হবে পরবর্তীকালে। আর তোমাদের এই আন্দোলনের সাথে বা দুঃখের দিনে কিন্তু আমি প্রথম থেকেই রয়েছি, এবং তোমাদের যেদিনকে রেজাল্ট বেরোয় সেদিনকেই আমি সরকারের কাছে আবেদনও করেছি একটি ভিডিওর মাধ্যমে, যাতে ন্যূনতম নাম্বার দিয়ে প্রত্যেককে পাস করিয়ে দেওয়া হয়। দাবি, তোমাদের দাবির আগেই আমি তোমাদের সঙ্গে ছিলাম। শুধু তোমাদের কাছে একটা অনুরোধ রয়েছে, তোমাদের অন্যায়ের বিরুদ্ধে যেরকম তোমরা প্রতিবাদ জানাচ্ছ জানাও, কিন্তু মনে রাখতে হবে এই মুহূর্তে আমাদের কোভিড প্রোটোকল মাথায় রেখেই সমস্ত কিছু করতে হবে, যাতে তোমাদের স্বাস্থ্যের কোনো রকম ক্ষতি না হয়, যেটা আমি সর্বদা তোমাদের স্বাস্থ্যের দিকে ধ্যান রাখার চেষ্টা করেছি। আর রীতিমতো স্কুলের বেঞ্চ ভাঙা কিংবা কোথাও আগুন জ্বালিয়ে আন্দোলন করা এই সমস্ত কিছু না করে মেন যে আমাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে কিন্তু তোমরা অটুট থাকো, এবং তোমাদের প্রধান যেটা স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই ধ্যান রাখো, যাতে এই পরিস্থিতিতে তোমার কোনো ক্ষতি না হয়। উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতি নিয়ে তোমাদের কি মন্তব্য? তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো, এই মূল্যায়ন পদ্ধতিতে কিন্তু কি তোমাদের নম্বর খুব কম এসছে, বা তোমাদের কি ফেল করিয়ে দেওয়া হয়েছে? তোমরা অবশ্যই তোমাদের অসুবিধার কথা কমেন্ট সেকশনে কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করার সাথে বন্ধুদেরকে শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না।